আমার কাছে মনে হয় দিল্লিকার লাড্ডুর মতো। আমরা যখন একা থাকি তখন আমাদের যারা মিঙ্গেল আছে তাদের কথা মনে পড়ে, তখন আমরা অটোমেটিক ডিপ্রেশনে চলে যাই। এখন পর্যন্ত তো সিঙ্গেল আছে, এই জন্য সিঙ্গেলটা বলতে পারবো। আর মিঙ্গেলদের কী অবস্থা সেটা নিজে তো বলতে পারবো না, কিন্তু অনেকের মুখ থেকে শুনি আর কি, সেটা বলতে পারবো। যেমন আপনাদের থেকে শুনি, আপনারা তো মিঙ্গেল, মুখ থেকে কী শোনেন? তারা আসলে বলে যে সিঙ্গেল লাইফ, মিঙ্গেল লাইফ থেকে সিঙ্গেল লাইফে নাকি বেটার আর কি। মিঙ্গেল লাইফে অনেক অশান্তি থাকে, তারা চিল করতে পারে, আড্ডা দিতে পারে না। যেমন এখন আমরা আড্ডা দিতেছি, শাহবাগে চা খাচ্ছি, এটা তারা পারে না। এটা যদি মিঙ্গেল থাকতেন সাথে একজন থাকতো, সেই আড্ডাটা আরও বেশি জমতো না? আসলে সেটা তারা, আমি তো কি বলবো আর কি, আমরা তো এটা একা কিন্তু ফিল করি, কিন্তু তারা তো বলে যে তারা সিঙ্গেলই ভালো মিঙ্গেল থেকে। এটা হচ্ছে মনের কথা না মুখের কথা, সেটা কেমনে বুঝবে? যেমন মনের কথা হইতে পারে, তারা তো তার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলে আর কি। আমরা যখন একা থাকি তখন আমাদের যারা মিঙ্গেল আছে তাদের কথা মনে পড়ে, তখন আমরা অটোমেটিক ডিপ্রেশনে চলে যাই। তো দিন শেষে ঘুরে ঘুরে একই জায়গায় গেল, যে ওই যে কষ্টটা অনুভব করি, মানে মনে মনে চাই যে মিঙ্গেল হতে, কিন্তু হচ্ছে মুখে প্রকাশ করি আমরা সিঙ্গেলই ভালো আছি। হ্যাঁ, এটাই একরকম, এটাই। আপনি আসলে কোনটা ফিল করেন রিয়েলি বলবেন? সিঙ্গেল লাইফই ভালো। আপনি সিঙ্গেল নাকি মিঙ্গেল? মিঙ্গেল। মিঙ্গেল, আচ্ছা, যদি মিঙ্গেল হয়ে থাকেন, সিঙ্গেল এবং মিঙ্গেলের ভিতরে পার্থক্যটা কোন জায়গায়? সিঙ্গেল লাইফটা হচ্ছে এরকম যে আমি হয়তো বা কোনো একটা আমার আনন্দের বিষয় সেটা আমি শেয়ার করতে পারছি না, বা আমার খুব কষ্টের একটা বিষয় সেটা আমি শেয়ার করতে পারছি না, কিন্তু একটা মানুষ যখন থাকে তখন আমি আনন্দটাকে হচ্ছে ভাগাভাগি করতে পারছি, এবং আনন্দটা আমার দ্বিগুণ হয়ে যাচ্ছে, এবং আমার যে দুঃখগুলো সেগুলো যখন আমি ভাগাভাগি করছি তখন আমার দুঃখটা হচ্ছে অর্ধেকে নেমে আসছে। তো এটা আমার কাছে মনে হয় যে সিঙ্গেল এবং মিঙ্গেল লাইফের পার্থক্য। আচ্ছা, যারা সিঙ্গেল আছেন তারা কিন্তু হচ্ছে অনেকেই বলে থাকেন যে আমরা সিঙ্গেল আছি ভালো আছি, আসলে কি এটা সত্য নাকি মিথ্যা আপনার কাছে? এটা হচ্ছে মানুষের দৃষ্টিভঙ্গির ব্যাপার, হয়তো বা কেউ সিঙ্গেল লাইফে মনে করে যে আমি ভালো আছি। আবার আমার কাছে মনে হয় দিল্লিকার লাড্ডুর মতো, সিঙ্গেল লাইফে যখন থাকি তখন মনে হয় হ্যাঁ এটা ভালো, আবার যখন মিঙ্গেল লাইফে আসি তখন মনে হয় যে মিঙ্গেল লাইফটা মনে হয় সিঙ্গেল লাইফটা বোধহয় ভালো ছিল। মাথা নষ্ট। তো এটা হচ্ছে সবার দৃষ্টিভঙ্গির ব্যাপার। যদি তাই হয় তাহলে অনেকে সিঙ্গেল থেকে মানে বলে যে আমি সিঙ্গেল হিসেবে খুব ভালো আছি, কিন্তু দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে সে খুব স্যাড স্যাড স্ট্যাটাস দেয়, মানে যেটা তার ভিতরের মানে সে বোঝা যায় যে সে কাউকে ভালোবাসতে চায় কিন্তু বাসতে পারতেছে না, কিন্তু আবার উপরে উপরে দেখা যাচ্ছে যে সে সিঙ্গেল হিসেবে ভালো আছে, এটা প্রকাশ মানে এটা বোঝাতে চাচ্ছে, তো এটা কীভাবে? এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার। অনেকে দেখা যায় যে সিঙ্গেল থাকে, এরপর হচ্ছে ফেসবুকে এরকম পোস্ট দিল, হয়তো বা সে না সিঙ্গেল না সরি মিঙ্গেল থাকে, আবার ফেসবুকে এসে পোস্ট দিল যে সে সিঙ্গেল আছে, হয়তো বা সে চাচ্ছে যে বেটা কিছু আসুক। এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা আমি এখানে কী বলবো। আপনি মিঙ্গেল হিসেবে কেমন আছেন আর সিঙ্গেল হিসেবে কেমন ছিলেন? ওই যে আমি বললাম, আমার কাছে মনে হচ্ছে যে আমার শেয়ার করার মতো মানুষটা হয়তো বা নেই, আর হচ্ছে এখন আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমি আমার সব কিছু শেয়ার করতে পারছি। কিছু কিছু ব্যাপার থাকে যেটা বাবা মাকেও বলা যায় না, বন্ধু বান্ধবকেও বলা যায় না, বা নিজের ভেতরেও রাখা যায় না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা একটা ভালো দিক যে একটা মানুষ থাকলো যে তাকে আমি সব কিছু বলতে পারলাম। শুধু শেয়ারিংটাই এখানে? শেয়ারিং কেয়ারিং সব কিছু আছে। আসলে একটা মানুষ যে মানুষটা হচ্ছে সবার থেকে আলাদা, আমার বন্ধু অনেক থাকবে, বন্ধু বান্ধব অনেক থাকবে, ভাই বোন অনেক থাকতে পারে, কিন্তু ওই মানুষটা তো একজনই যার কাছে আমি সব কিছু বলতে পারবো, তো সেখানে তো অনেক ব্যাপারই থাকে। আচ্ছা, শেয়ারিং কেয়ারিং দুটোই থাকে মিঙ্গেল লাইফে, মানে শুধু দুটো না আরও অনেক, হ্যাঁ পজিটিভ নেগেটিভ বেশি থাকে, কিন্তু বর্তমানে ইদানিং যেটা দেখা যাচ্ছে যে আপনার শুরুর দিকটা ভালো থাকে শেষটা ফিনিশিংটা ভালো থাকে না, এটার কারণটা কি? বেশিটা কিন্তু এটাই হচ্ছে। একজন মানুষের সাথে অনেক দিন একসাথে যখন থাকা হয় তখন সেখানে ঝামেলার তো হতেই পারে। আমার কাছে সম্পর্কটা মনে হয় একটা চারা গাছের মতো, যেখানে হচ্ছে সব সময় পানি দিতে হবে, সেটাকে সার দিতে হবে, এখন পানি সার এটাকে আমরা কী বলবো, ভালোবাসা দিতে হবে, যত্ন নিতে হবে, তাহলে তো সম্পর্কটা ভালো থাকবে। সম্পর্ক যতদিনই গড়াবে সে সম্পর্কটাকে যদি আমরা একটু যত্নের সাথে দেখি তাহলে মনে হয় যে সম্পর্কটা ভালো থাকবে। আর কী বলা যায়, সম্পর্কে একটু বৈচিত্র্য থাকা উচিত, মানে একভাবে আমি মানুষটাকে ভালোবাসি, আমি বিভিন্নভাবে তাকে ভালোবাসি, একজনকে হাজারভাবে ভালোবাসি, তাহলে তো সম্পর্কটা অনেক ভালো থাকবে।